কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের সঠিক পাঠ দান করেছিলেন। শ্রীকৃষ্ণের সেই বাণী শ্লোক আকারে বর্ণিত রয়েছে ভগবত গীতায়। একজন মানুষের সমস্ত জীবনের প্রতিটি দিক ব্যাখ্যা করা হয়েছে গীতার বাণীগুলিতে। তাই হিন্দুদের কাছে সবচেয়ে পবিত্র এবং পৌরাণিক ধর্মগ্রন্থ হল গীতা। এটা বিশ্বাস করা হয় যে একজন মানুষের গোটা জীবনটাই পাল্টে দেওয়ার মতো শক্তি গীতার মধ্যে বিদ্যমান। তাই এই গীতার মাহাত্ম্যকে আরো ভালোভাবে উপলব্ধি করার লক্ষ্যে প্রতি বছর মার্গ শীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে গীতা জয়ন্তী উৎসব পালন করা হয়। এদিন দেশের বিভিন্ন মন্দিরে হোম, যজ্ঞ এবং গীতা পাঠ করা হয়ে থাকে। এবছর হল 5161তম গীতা জয়ন্তী উৎসব। এই উপলক্ষে শনিবার রাজধানী আগরতলার ইসকন মন্দিরেও এক বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনের এই যজ্ঞানুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ইসকন মন্দিরের মহারাজ। পাশাপাশি আজকের এই পুণ্যতিথিতে সকলকে গীতা পাঠ করে গীতার বাণীগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়িত করার উপদেশও দান করেন তিনি। সবাইকে আজকের এই গীতা জয়ন্তী উৎসবে ভারতীয় জাতীয় কৃষ্ণ ভাবনার সঙ্গে তথা ইসকনের তরফ থেকে অত কৃষ্ণ ভাবনার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। তো আজকে 5161তম গীতা জয়ন্তী দিবস। আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। তো এই দিনটিকে সামনে রেখে যাতে আমাদের প্রত্যেকটি পরিবারে এই গীতা আমরা পৌঁছে দিতে পারি, গীতার জ্ঞান যাতে সবার মধ্যে প্রকাশ পায় এবং সবাই যাতে গীতার জ্ঞান তাদের জীবনে বাস্তবায়ন করতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের মন্দিরে গীতা যজ্ঞ উৎসব চলছে, আপনারা সবাই দেখেছেন। এবং আজকে সারা ত্রিপুরা ব্যাপী আমাদের ইসকনের ভক্তরা সেই গীতা প্রচার করবে এবং সবাইকে আমরা আবেদন রাখবো যাতে সবাই আজকে গীতার বাণী নিজেরা নিজেরা অধ্যয়ন করে এবং গীতার যে নির্দেশ, ভগবান যে নির্দেশ দিয়েছেন এটা সবার জীবনে বাস্তবে সেটাকে রূপায়িত। আমার নাম অজিত শ্রী চৈতন্য দাস। উল্লেখ্য, এই দিনটিকে সামনে রেখে শনিবার গোটা রাজ্যব্যাপী ইসকনের ভক্তরা গীতার প্রচার করবেন বলেও জানান ইসকনের মহারাজ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।